শ্রোতা বন্ধু নমস্কার। আমার এই কার্যক্রম মাধ্যমে আমি অনেক থর আপনার শুণুছু করোনার কেমিতি তা প্রভাব মুক্তি পাইবে, কেমিতি সেপ্রতি সচেতনতা বড়া দরকার, কোভিড উনিশ যে প্রকার পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং ওড়িশা সরকার মধ্যে সেই পদক্ষেপ কেমিতি আমি গ্রহণ করা, এবং তা ভিতরে যে বিশেষ ভাবে কিছু ব্যক্তি সেমানকৰ ভাবপ্রবণতা প্রকাশ করছেন, কিছু রোগী রয়েছেন সেমানক বিষয়ে সচেতনতা আনিবা মধ্যে আমি বিশেষজ্ঞ মানুষ সহ সাক্ষাৎ করছু। আজি আমার যে মা মানে ভনী মানে মহিলা মানে অছন্তি সেমানক পই কেমিতি আপন মানে যে মানে মহিলা অছন্তি বা মা অছন্তি সেমানে কিপরি এই করোনার প্রভাবরু মুক্তি পাই পারিবে বা যে করোনার প্রভাব রয়েছে সেতিপ্রতি কেমিতি সচেতনতা রহিবে, এই সময়ের কেমিতি নিজকে জাগ্রত রাখবে সুরক্ষিত রাখবে সে সম্পর্কে জানিবা পই আমি আজি সাক্ষাৎ করছু মহারাজা কৃষ্ণ গজপতি মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের যে মুখ্য অনেক প্রফেসর ভারতী মিশ্র তাঁকে দেখা করছু। আজ্ঞা নমস্কার। নমস্কার। এই যে বর্তমান আমি কোভিড উনিশ সম্পর্কের বহু লোক পাখে পৌঁছুছু বিভিন্ন প্রকার তথ্য নিয়ে, যেহেতু আপনার মহিলা বিভাগের বা স্ত্রী এবং প্রসূতি বিভাগের মুখ্য অনেক বর্তমান মা মানক ভী মান মহিলা মানে যে অনেক স্বতন্ত্র ভাবে কিছু সুরক্ষা রহবা উচিত কি সে সচেতনতা রহা দরকার কি? যে মহিলা মানকর গুরু দায়িত্ব অছি ঘরে আউ বাহারে বি মহিলা মানক জীবন কু আমি তিনটা সোপান নো, গোটে পিলা দিন, গোটে গর্ভাবস্থা, আ গোটে মেনোপজ মানে ওল্ড এজ। সবু দিগরে আমার ডিফারেন্ট এই যে রোগটি হুয়ে যে করোনা ভূতাণু ডিফারেন্ট ওয়ে এফেক্ট করে। আচ্ছা। তো পিলাদিনের কথা তো আমি অলরেডি ডিসকস করেছে, ইয়ং যে লেডি মানে অনেক ভিতর কতজন কর্মজীবী মহিলা অনেক, তো আমার যে গর্ভাবস্থার এই ভূতাণু আসে এরপরে আমি বহু অনুধান করি কী না এপর্যন্ত যায় ভাবিছি যে এই ভূতাণুঠ মা ঠু পিলা যাবার চান্স বহু কম, কিন্তু কারণ অন্য ভূতাণু সব অমর এইচ আই ভি ভাইরস অনেক ভাইরস মা তো সিধা পিলা যাব, তেমন আমার আতঙ্কিত গর্ভস্থী লোক মানে আতঙ্কিত হওয়া উচিত নুহ, এদ্বারা বেশি আমার আবর্ষণ বা নিষ্কারে যৌনি বিকলাঙ্গ পিলা হো না কি গর্ভবেলে যে অন্য সব অর্পিস ভাইরস কি এইচ আই ভি ভাইরস সেতবে আমি ডরিকি আমি সিজেরিয়ান করে ডেলিভারি করদু তাহলে পিলা পড়ে জন্ম জন্ম বেড়ে বলে এমনি আমার আতঙ্কিত হওয়ার না, কিন্তু কেতে গুড়িয়ে উপদেশ সে মানি নেওয়ার উচিত। আমার তো এবার সচেতনতা অছি যে আমি বাহার কু বেশি যাবানি তার সঙ্গে মিশিবানি, প্রথম সরকার যে করছেন যে আমার যে করা হয়েছে যে আমি ঘরে ভিতরে ঘরে ভিতরে রহিবা অলগা রহিবা এবং সামাজিক দূরতা বা সোশ্যাল ডিস্টেন্স রাখিবা, জন জনক ভিতরে 3 মিটার 1.5 মিটার কি 3 ফুট কন্দু দূরতা রাখিবা, কারণ এই ভূতাণুটি কেমিতি ভাবে প্রভাব হচ্ছে আপনার মানে জানিছেন, সেইলাগি আমি যেতলে যিবা কোয়াড়ে মাস্ক পিন্ধিকি নিজে যিবা, দরকার ন করলে অযথারে ডাক্তারখানা কু যিবেনি, যদি বি অল্প টিকে দরকার আছে আমার যে মাস্ক কু চেক আপ হয়ে গর্ভবতী মানে পাই কইছি সেটা বি আমি পাখর হসপিটালে আমি করাই পারিবা, আমি যেতবে যিবা আমার সাথে গোটিয়ে লোক নবা সবু ডাক্তারখানার এবে সরকার যেমনি পরিবার কিনারে গোল গোল হয়েকি দূরতা মেনটেন করা হচ্ছে সেমনি সবু হসপিটালে দূরতা রাখবে, জনে রোগী গলা পরে জনে রোগী যাবে আত ধরে সেটা আমি জানিছে, ছিঙ্কিলে কাশিলে আমি যে চিকিৎসিত করে ইউজ করা সেটা কোটি পকাইবা আমি জানিছে, আমি নিজে রহলে আমি আমি হবেন পিলা কিন্তু গর্ভবেলু আমি অধিকা কেয়ার দরকার অছি, কেন আমার পিলাটি পেটের অছি আমাকে যদি খাস চিক হব আইসোলেশন করা হব, আইসোলেশন পরে যদি পজিটিভ আসব পুরা কোভিড কু নিয়ে যাব, সেটা কি আপন মানে বহু সচেতন রাখা উচিত, আমি যে অল্ট্রাসাউন্ড স্ক্রিনিং করছে যে রক্ত নমুনা যে পরীক্ষা করছে গর্ভরে সেটা বেশি আমি এবার করাইবানি, আমার যে সোশ্যাল ইয়ে করা হয়েছে স্টিগমা করা হয়েছে যে সরকার আমি করছি 15 তারিখ কি যে তারিখ যাই করছি, আমি যদি অযথারে যাই সব ওষুধ করা কি সব পরীক্ষা গুলা করা যেটি পরীক্ষা করা যাই সেই তো লাইন হচ্ছে, লাইন তো আপনার সংক্রমিত হয়ে পড়ে সবুলে ভাবি যে আমার আগ লোক টিকি হয়েছিল কি মোটি কাহু যাবি, দুইটি জিনিস আমি নিজকে প্রোটেক্ট করা সোসাইটি প্রোটেক্ট করা এইটা হল গর্ভ মানকর, আমার এবে এমকেসিজি লেবর রুম রে ডেলিভারি রুম রে সংখ্যক ডেলিভারি রুম
ରୋଗୀ ବୃଦ୍ଧି ପାଇଛନ୍ତି, ଦିନକୁ ଦିନ ବୃଦ୍ଧି ପାଉଛି। କାହିଁକିନା କାରଣ ଅଛି, ଅନ୍ୟମାନଙ୍କ ବାହାରେ କରୁନାହାନ୍ତି ଡେଲିଭରି, ତ ସେମାନେ ହଉଛି ଆମର ସବୁ ଏମକେସିଜିକୁ ଆସୁଛନ୍ତି। ତ ଯୋଉଠି 25-50 ହଉଥିଲା, ଏବେ ସେଟା 75-70 ଏଇ ଅନୁସାରେ ବଢିଛି। ଯଦି ଜଣେ ଜଣେ ଲୋକଙ୍କର ଗୋଟିଏ ଆଶା ଆସିବେ, ଗୋଟିଏ ଲୋକ ଆସିବେ। କାହିଁକିନା ଏମିତି ହେଇଗଲା, ମାନେ ଯଦି ଦିନକୁ ଯଦି 70 ଲୋକ ଆସିବେ, 70×3 କେତେ ହେଲା, 210 ବେଶୀ ହେଇଯିବେ। ସଂକ୍ରମିତ ହବ, ତେଣୁ ଆପଣ କମ୍ ଲୋକ ଆଣିବେ, କମ୍ ଲୋକରେ କାମ ଚଳେଇବା। ଆପଣ ଦରକାର ପଡିଲେ ଆପଣ ଲେବର ରୁମକୁ ଆସିବେ, ଆମର ସେଠି ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରାହବ। ଏଠି ମୋର ଅନୁରୋଧ ବି। ଦ୍ୱିତୀୟ ପ୍ରଶ୍ନ କି ଆପଣ ଆମର କହୁଥିଲେ, ପ୍ରଥମ ହେଲା ତ ଯୋଉ ଝିଅମାନଙ୍କ କଥା କହିଲେ, କର୍ମଜୀବୀ ମହିଳା କଥା ସହିତ ଆମେ ସମସ୍ତେ ପ୍ରଚାର କରୁଛେ, ସାଧାରଣତଃ ସବୁ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଯାହା ହଉଛି। ଏବଂ ଗର୍ଭବତୀଙ୍କ କଥା କହିଲେ, ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯୋଉମାନେ ମେନୋପୋଜ୍ ହେଇଯାଇଛି ବା ଯୋଉମାନଙ୍କ ଋତୁସ୍ରାବ ବନ୍ଦ ହେଇଯାଇଛି ଏବଂ ତାପରେ ବୟସାଧିକ ମହିଳାମାନେ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ କଣ ସୁରକ୍ଷା ନିଆଯିବା ଉଚିତ, ସେମାନେ କେମିତି ସଚେତନ? 50 ବର୍ଷ ପୁରୁଷ ମହିଳା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ, ଏଠି ଆପଣ ଦେଖିବେ ଯୋଉ ମୃତ୍ୟୁହାର ହଉଛି ବାହାରେ ବି, ସେଇଟା ହଉଛି ସବୁ ବୟସ୍କ ଲୋକଙ୍କର ବେଶୀ ହୁଏ, ସେପରେ ବେଶୀ ହୁଏ। କାହିଁକିନା ଆମର ଯୋଉ ବଡିର ଇମ୍ୟୁନିଟି ଅଛି, ଯୋଉ ରୋଗ ପ୍ରତିଷେଧକ ଶକ୍ତି ସେଟା କମିଯାଏ। 60 ବର୍ଷର ଲୋକଙ୍କ ଅନୁସାରେ ହରମୋନ୍ ବି ଆମର କମିଯାଏ, ତେଣୁ ଯୋଉ ରୋଗ ଆଗରୁ ହଉଥିଲା ଆମେ ତାକୁ ଲଢିବା ପାଇଁ ଆମ ଭିତରେ ଇମ୍ୟୁନିଟି ଥିଲା, ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି କମିଯାଏ। ତେଣୁ ଆମେ କଣ କରିବା, ଏଇମାନଙ୍କ ପାଇଁ ବେଶୀ ଗୁରୁତ୍ୱ ଇଏ ଅଛି ସ୍ତ୍ରୀଲୋକଙ୍କର। ଯୋଉମାନେ ବୃଦ୍ଧ ଅବସ୍ଥାରେ ଥିବେ, ଡାଇବେଟିସ କି ବ୍ଲଡ ପ୍ରେସର କି ଆଜମା କି ଘାତକ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାହାକୁ ଆଗର ହିଷ୍ଟ୍ରି ଥିବ, ତାଙ୍କୁ ସବୁ ଜାଗ୍ରତ ରଖାହବ। ତାଙ୍କୁ ଆମେ ପୁରା ସୋସିଆଲ ଡିଷ୍ଟାନ୍ସ, ମାନେ ବାହାରକୁ ଛାଡିବାନି, ଆଉ ଯଦି କାହାର ଖାସ କଫ ରୋଗ ବି ହେଇଥିବ ତାଙ୍କ ପାଖକୁ ଯିବେନି। ତାଙ୍କୁ ଉତ୍ତମ ଖାଦ୍ୟ ଦିଆହବ, ସ୍ତ୍ରୀଲୋକମାନଙ୍କର ଗୁରୁ ଦାୟିତ୍ୱ ରହିଛି, ଉତ୍ତମ ଖାଦ୍ୟ ଦିଆହବ। ଉତ୍ତମ ଖାଦ୍ୟରେ ଆମେ ପୁଷ୍ଟିକର ସାର ଦବା। ଆମେ ସ୍ତ୍ରୀଲୋକମାନେ ଅଯଥା ଘରେ ଅଛେ ବୋଲି ସବୁ ପ୍ରକାର ରୋଷେଇ କରିକି ପେଟ ଖରାପ ପାହାର କରିବାନି, ଅଯଥା ରୋଗ ଡାକି ଆଣିବାନି। ସୁଷମ ଖାଦ୍ୟ, ଫଳ, ଅଲଗା ଜିନିଷ ଯୋଉଟା ବଢିବ ଇମ୍ୟୁନିଟି, କ୍ଷୀର, ଛେନା, ଏସବୁ ଜିନିଷ ଆମେ ଦେବାକୁ ଚେଷ୍ଟା କରିବା। ସେମାନଙ୍କୁ ସବୁ ବାହାରକୁ ପଠେଇବାନି, ଫୁଲ ତୋଳିବାକୁ ବି ଯାଇକି ବଜାରରୁ ସଉଦା କରିବାକୁ ସେଇ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ ଯିବେନି। କେୟାରଫୁଲ ରଖିବେ, ଅନ୍ୟମାନଙ୍କୁ ବି ମାଡିବନି, ତାକୁ ବି ମାଡିବନି। ଯଦି କିଛି ଖାସ କଫ ହେଇଛି ତାହେଲେ ଡାକ୍ତରଙ୍କୁ ପରାମର୍ଶ କରିବା, ଦେଖିବେ ସେମାନେ ଯଦି ଫିଲ୍ କରିବେ ନାଇଁ ଏ ରୋଗୀକୁ କୋଭିଡ ପଠେଇବୁ, କୋଭିଡ ପଏଣ୍ଟ ଟେଷ୍ଟ କବି କି କଣ, ସେମାନେ ପଠେଇବେ। ତେଣୁ ଏମାନଙ୍କ ପାଇଁ ଆମର ବହୁତ ଗୁରୁ ଦାୟିତ୍ୱ ରହିଛି, ଦେଖିବେ ଗୁରୁଜନ ମାନଙ୍କ ଭଲରେ କେୟାର ନବା, ଘର ଭିତରେ ରଖିବା। ଯୋଉମାନଙ୍କୁ ଯଦି କିଛି ସନ୍ଦେହ ଜନିତ ଆମର ଆଇସୋଲେସନ ଘରେ କିଏ ଅଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ କଣ୍ଟାକ୍ଟ କରିବାନି। ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଉ ଯୋଉମାନେ ଯୋଉ ଔଷଧ ଖାଉଥିବେ, ଡାଇବେଟିସ ଔଷଧ, ବ୍ଲଡ ପ୍ରେସର ଔଷଧ ଇଏ ଖାଉଥିବେ, ସେମାନେ ଯାଇକି ନ ଦେଖେଇ ପାରିଲେ ବି ତାଙ୍କ ପାଇଁ ମେଡିସିନ, ଯେମିତି ସେମାନେ ଖାଉଥିଲେ, ଯେମିତି ଆମର ଆନୁଷଙ୍ଗିକ ରୋଗ ଥିଲେ ଯୋଉ ପ୍ରକାର ହୁଏ, ମଧୁମେହ ରୋଗୀମାନଙ୍କ ସମ୍ପର୍କରେ ଆମେ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରୁଥିଲୁ ପ୍ରସାରଙ୍କ ସାଙ୍ଗରେ, ସେମିତି ଖାଇବେ, ସେମିତି ଖାଇବେ। ଆମର ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ସରକାର କହିଦେଇଛନ୍ତି ଓଭର ଟେଲିଫୋନ୍ ବି ଆପଣ ଡକ୍ଟର ସହିତ କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ, ଆପଣଙ୍କ ଡାକ୍ତରଙ୍କ ସହିତ ବି ଏବେ ଟେଲିଫୋନ୍ରେ କଣ୍ଟାକ୍ଟ କଲେ ସେମାନେ କହିବେ ନିୟର ବାଇ ଆପଣ ମେଡିକାଲ ଦୋକାନକୁ ଗଲେ ସେମାନେ ଠିକ୍ ଔଷଧରେ ତାଙ୍କୁ ପଚାରିକି ବି ଦେଇପାରିବେ, ଆପଣଙ୍କୁ ଆସିବା ଦରକାର ନାହିଁ। ସମସ୍ତେ ଘରେ ଭିତରେ ରୁହନ୍ତୁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଫେସର ମିଶ୍ର, ଆମେ ପୁଣି ଥରେ ଯେତେବେଳେ ଆବଶ୍ୟକ ମନେ କରୁ ଆପଣଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବୁ ଏହି ପ୍ରକାର ଆମର ପରାମର୍ଶ ଦେବେ। ବହୁତ ସୁନ୍ଦର କଥା କହିଛନ୍ତି ଆପଣ, ବହୁତ ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।